নমস্কার, আজকের সুবিচার নেওয়া হয়েছে শ্রী সুভাষ পালের কাছ থেকে। সমস্যাটা আমার ফোন নিয়ে, ফোনটা খারাপ হয়ে যাচ্ছে, ফোনটা কিছুতেই চার্জ হচ্ছে না। সারা রাত্রি চার্জ করে দেওয়ার পরেও মাত্র 20% চার্জ হচ্ছে। বাড়ির লোকেদের বলা মাত্র তারা বলে এক্ষুনি এটা বদলে ফেলো, এটাই হচ্ছে সবচেয়ে সহজ সমাধান। কিন্তু এতদিন ধরে ফোনটা আমাকে সেবা দিয়েছে, তাই তাকে ছাড়তে আমার ইচ্ছা হচ্ছিল না। তাই দোকানে পাঠালাম যদি সমস্যার সমাধান করা যায়। যাকে দিয়ে পাঠালাম সে 10 মিনিটের মধ্যে ফেরত এলো, বলল আসলে চার্জিং পয়েন্টের ওখানে খুব ময়লা জমেছিল, দোকানদার শুধু ওটা পরিষ্কার করে দিয়েছে, এখন আবার সেটা আগের মতো কাজ করছে। ফোন হাতে নিয়ে ভাবছি, এরকম জীবনের বহু জায়গায় আমাদের ময়লা জমে। আমাদের সেই ময়লাগুলো সম্পর্কের ভেতরে অনেক ময়লা জমে যায়, আমরা সেগুলো বুঝতে পারি না, সেগুলো চিহ্নিত করতে পারি না। তাই সম্পর্ক যখন ময়লা হয়ে যায় আমরা দুঃখ পাই, বেদনা পাই এবং বিচ্ছেদের দিকে যাই। তা না করে যদি একটু ঘুরিয়ে দেখি সমস্যাটা কোথায় এবং সমাধান সূত্র কেমনভাবে পাওয়া যায়, তাহলে দেখবেন জীবন অনেক সহজ গতি প্রাপ্ত হবে। আসুন আমরা নিজেদের একটু অন্যভাবে দেখি।